বলেছিলাম না 24 ঘন্টার মধ্যে আমি প্রমাণ নিয়ে ফিরবো। কি প্রমাণ এনেছো তুমি? এই শোনো, আমার এরকম কোনো আংটি নেই। আংটিটার বিল, এই আংটিটা যে কিনেছিল সে অন্য কেউ নয়, টিয়া বোস। তুমি রেজিস্টার ব্যাপারে সই করেছিলে? ওটা ছিল একটা প্রিনাপশিয়াল বন্ড, এটা আসলে একটা ডিল যেখানে তুমি এটা মেনে নিচ্ছ যে এই বিয়েটা ততদিনে টিকবে যতদিন তুমি আমাকে বা আমার পরিবারের কাউকে ঠকাবে না। যদি তেমনটা করো তাহলে এই বিয়েটার কোনো অস্তিত্ব থাকবে না। অনেক তো হলো বিন্দি, আবার আগের মতন এই ঘরে ফিরে এসো না। দেখ, তোর মনে যদি কোনো সমস্যা থাকে আমাদের বল, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। সত্যিটা বল না, দরকার হয় আমি রঞ্জনার সঙ্গে কথা বলবো। আমিও যে ফিরে আসতে চাই, কিন্তু কি করে বোঝাই বলো তো? যে ফিরে আসতে চাইলেই ফিরে আসা যায় না। সৃষ্টিকে আংটিটা পরিয়ে দে। না শহরের বাবু, মণিমার সামনে এমন কিছু করবেন না যাতে মণিমা আবার চিন্তায় পড়ে যায়। মাসিমা, আগামীকাল যদি সৃষ্টি আর কর্ণর জন্য বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করা হয়। মা, কোনো আপত্তি বা বাধা নেই তো? কর্ণা, পুজো কর। তাহলে কালই ঠাকুরমশাইকে বলবো পুজোর পরে পাঁজিটা দেখে সৃষ্টি আর কর্ণর আশীর্বাদের দিনটা যদি ঠিক করে দেয়। আপনার কি ওপরে কোনো কাজ ছিল? আমি জানতে চাইছি আপনার কি কাজ ছিল ওপরে। কর্ণ স্যাররে ঠকাতে পারি নে আমি, তারে সত্যিটা বলতে আমি বাধ্য। স্যার, এতদিন আমি বিন্দি দেখবে, চলো খবরে দেখাচ্ছে, পুলিশের হাত থেকে অপরাধী পালিয়েছে, রিকের ছবি দেখাচ্ছে। রিক পালিয়ে গেছে? কি করছিস তোরা বিন্দি? এইভাবে তো দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে, তোরা কেউ কি সুখী হতে পারবি? আমি আর পারছি না ভালো দিনে। শহরের বাবুকে সত্যি খুব ভালোবাসি আমি, শহরের বাবুকে ছাড়া বাঁচব না। চলুন, আশীর্বাদের সময় হয়ে গেছে, আপনি তো জানেন আমি যেটা ভাবি ঠিক সেটাই করি। আমি শহরের বাবুকে ছাড়া বাঁচব না। চলুন, আশীর্বাদের সময় হয়ে গেছে। কেন দাঁড়িয়ে পড়লেন কেন? নিচে আশীর্বাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমার অনেক কিছু বলার আছে, আপনি প্লিজ একবার আমার কথাগুলো শুনুন। কথা বলার আগে অনেক সময় পেয়েছিলেন, তখন সময়টা কাজে লাগাতে পারেননি, এখন আর একটাও কথা বলবেন না। আমার মাকে দেওয়া কথা নড়চড় হবে না। প্লিজ, আমার এত দূরে দাঁড়িয়ে এক্স ওয়াইফের আশীর্বাদ দেখা যায়? কি করছিস কি কর্ণ, পাগল হয়ে গেলি তুই? আচ্ছা মা, তুমি তো চাও সৃষ্টি ভালোভাবে সুখে শান্তিতে থাকো। তুই এসব কেন বলছিস কর্ণ? মা, তুমি সৃষ্টিকে আশীর্বাদ কর, ও যেন জিতের সাথে সুখে থাকে। ঠাকুরমশাই কই? ঠাকুরমশাই আছেন। পুজো দেওয়ার কি হবে? আমরা পুজো দেবো বিন্দি। আজ তোমার পুজোয় কোনো বাধা পড়তে দেবো না আমি। বারবার কেন এমন হচ্ছে? এই শিখা আমি নিতে দেবো না বিন্দি, এর সাথে যে আমাদের সবার মঙ্গল জড়িয়ে। এ কি হলো? এই বিয়ে সুখের হবে তো শহরের বাবু? আমরা কোনো ভুল করছি না তো? আর কেউ কেড়ে নিতে পারবে না তোমায়, আজ থেকে তুমি আমার। আপনার ফোন বাজছে। ও, বাড়ি থেকে? না না, অফিস থেকে, এখন ধরবো না। না না, কাজের ফোন কাটতে নেই, প্লিজ ফোনটা ধরুন। বিন্দি, এই সময়টা শুধু তোমার আর আমার, আর কিচ্ছু না এখন। ফোনটা প্লিজ ধরুন। হ্যালো, হ্যালো, হ্যালো মিস্টার সরকার, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ মিস্টার সরকার, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ হ্যাঁ, আপনারা ফাইলটা পাস করে দিলেই আমি ছেড়ে দেবো। শুধু একটা ডিক্লারেশন দিয়ে ছাড়বেন, তাতে আমাদের সুবিধা হয়। বিন্দি, বিন্দি, ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। হে রাধা মাধব, আমি সীতা ভোগ মিহিদানা সব দিয়ে তোমাকে ভোগ দেব। এতদিন আমার ছেলেটার মুখে হাসি ফুটলো ঠাকুর,
আর আমার ছেলেটা নদীর একবার ভাঙলে আরেকবার করবে, এ তো জানি। তবে কেন মেনে নিতে পারছি না? অন্যটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ঠাকুর, তোমায় এত করে ডাকলাম, তুমি একবারটি সাড়া দিলে না? সবাই কত খুশি হয়ে তোমার পুজো করছে, আমি কেন খুশি হব বলতে পারো? আমি তো কোনো দিন আমার ছেলের সুখের বেশি তোমার কাছে আর কিচ্ছু চাই না, কিচ্ছু। আর তুমি, আর তুমি আজ কর্ণ থেকে ওর সুখটাই কেড়ে নিলে। দূরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ঠাকুরের কাছে এসে বসুন। আমি জানি আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনি কষ্ট পাবেন বলেই তো বিন্দি কোনো কথা বলতে চাইছিল না। কিন্তু কি যে সব হয়ে গেল, কি হলো? আসুন। আমি সৃষ্টিকে ভালোবাসিস কর্ণ, এ কথা আর অস্বীকার করার কোনো জায়গা নেই। বড় একটা ফাঁড়া কাটলো তোদের। ছোট বৌদি, এ সব কিছু রাখে, ফাইনালি একটা কথা প্লিজ জেনে নাও, আমার সাথে এই বিয়েটা করতে বিন্দি সত্যি রাজি তো? মা, আমি কি আমার আখের চেহারা ফিরে পাবো? পাবি, তোর কাজ শেষ হলেই তুই আবার তোর আগের চেহারায় ফিরে যাবি। তাছাড়া আর একটা উপায়, তোর পুরনো চেহারা দেখতে পাওয়া যাবে। কি উপায় মা? নিখিলকে বলে দিবি? আর আর ঠাকুরের পা ছুঁয়ে তোর যে প্রতিজ্ঞা করা। আমার যখন মনে হয়েছে যে সবাইকে বলে দেওয়া উচিত, তখন আমার কৃষ্ণেরও নিশ্চয়ই এতে সায় আছে। আর কর্তা মা, ছোট কর্তা যদি আমাকে অনুমতি দেন, তাহলেই আমি রাধারানীর হয়ে গান। ওই লোকগুলো যারা এই বাড়িতে ফুল নিয়ে এলো, তারা সত্যি কি ফুলওয়ালা? তারা যখন পালাচ্ছিল, তাদের একজনের কোমরে না আমি চোরা গোজা দেখেছিলাম। গালি, তুমি শুধু শুধু চিন্তা করছো। মা, দিদিমে সাজানোর গয়না কোথাও পাওয়া যাচ্ছে না। কি ভাবার বিষয় একটা আছে, সেটা হলো সাগর দত্ত। সাগর দত্ত আমার খেলা আটকানোর জন্য কি চাল চালবে সেটা আমাদের ভাবতে হবে। এটা কি জয়ী দাশগুপ্তর বাড়ি? দেখো, আমি তো সত্যি জানি না তুমি কি করতে পারবে না পারবে। তুমি আগে কখনো এরকম বাঁচিতে যেতনি তো? তোমার পক্ষে টাস্ক খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। রোশনিকে কি করতে হবে আমি বলবো। সবাইকে দলে জুটিয়ে আমার সাথে মজা করলে তো, এর ফল তোমাকে ভুগতেই হবে বকুল। তুমি জানো নিশ্চয়ই যে ইংলিশ একটা একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ তো শুধু আপনি জানেন, ঠিক রেখে দিয়েছেন তো? হ্যাঁ। তাহলে আপনি বলুন তো কি, একটা ট্রান্সলেশন করুন। কিসের? হ্যাঁ বলুন, যে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর।